আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে ইলিশ মাছ ভাজি দিয়ে পোলাও চালের খিচুড়ি। আমরা যে কোনো সময় এই খিচুড়ি আর ইলিশ মাছ ভাজিটা সহজেই করতে পারি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, অল্প তেল দিয়ে আমি এটার মধ্যে পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম। দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচি, লং আর তেজপাতা। এখন একটু তেলের সাথে এটা আমি ভেজে নিচ্ছি। এখানে লবণ, গরম মশলার ফাঁকি, হলুদ আর মরিচের ফাঁকি হাফ চামচ করে দিয়ে দিলাম। মশলাটা ভালো করে আমি একটু কষিয়ে নিব। এখানে আমি পোলাওয়ের চাল ধুয়ে রেখেছিলাম, ওইটা ছেড়ে দিচ্ছি। এখন মশলার সাথে পোলাওয়ের চালটা ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে এটা একটু ভাজব। আমি যে কাপ দিয়ে চাল মেপেছিলাম ওই কাপ দিয়ে আমি ডাবল পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি ফুটানো পানি দিয়েছি। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, কতগুলি কাঁচামরিচ। কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর আমি এটা ভালো করে নেড়ে ঢেকে দিব। পাঁচ মিনিট পর উঠিয়ে আমি এটাকে আবার ভালো করে নেড়ে দিব। এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। একটু চালের সাথে ঘিটা পুরাটা মিক্স করে নিচ্ছি যেন খিচুড়ির ফ্লেভারটা ভালো আসে। এখন ঢেকে আমি এটা দমে বসিয়ে রাখব। নিচে একটা তাওয়া দিয়ে একদম জালটা মিডিয়াম করে বসিয়ে দিচ্ছি পাতিলটা। এইরকম ঝরঝর হয়ে গেছে খিচুড়ি। আমার রেডি হয়ে গেছে খিচুড়ি। এখানে আমি একটা আস্ত ইলিশ মাছ নিয়ে নিয়েছি, এটার পুরা বডিতে আমি হালকা হালকা চিড়ে দিয়েছি। দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ, হাফ চামচ মরিচের ফাঁকি আর হলুদের ফাঁকি দিয়ে দিব অল্প পরিমাণ। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ। ইলিশ মাছটা ভালো করে মেখে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখব। 10 মিনিট পরে ভাজলে মশলাটা এই মাছের মধ্যে যাবে, খেতেও ভালো লাগবে। একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে আসলে অল্প একটু সরিষার তেল দিয়ে আমি ইলিশ মাছটা ছেড়ে দিব। হালকা আছে, আমি এটাকে ভাজব। তেলটা আবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এই ইলিশ মাছটা আমি ভালো করে ভেজে নিয়েছি। রেডি হয়ে গেছে ইলিশ মাছ ভাজি দিয়ে পোলাও চালের খিচুড়ি। আমরা খুব সহজেই এই ঝরঝরা খিচুড়িটা বানাতে পারি। এই ইলিশ মাছের সাথে পোলাও চালের খিচুড়িটা খেতে খুবই মজা হয়। আমরা যে কোনো সময় বৃষ্টির দিনে এই খিচুড়িটা বানাতে পারি। যারা নতুন রাঁধুনি আপুরা আছেন তারাও এই রেসিপিটা খুব সহজেই বানাতে পারবেন। আশা করছি এই রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। এই রেসিপিটা ভালো লাগলে লাইক দেওয়ার একটা অনুরোধ রইলো।